হ্যালো গাইস, আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড মনে হচ্ছে 73 ডিগ্রি সেন্টিগ্রেড। যাই হোক, এত গরম তার জন্য ভাবলাম আজকে একটু পুদিনা পাতার স্পেশাল শরবত করে তারপরে খাওয়া যাক। তো কিভাবে পুদিনা পাতার স্পেশাল শরবতটা করতে হয় এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই তোমরা সম্পূর্ণটি দেখবে। তো প্রথমে আমরা যে কি করব, আমরা আজকে চলে এসেছি ছাদ বাগানে। দেখতে পাচ্ছ এটা রয়েছে ছাদ বাগান। তো ছাদ বাগানে আমাদের এই দেখো কতটা সুন্দর হয়েছে পুদিনা পাতা, দেখো একদম স্পেশাল পুদিনা পাতা। তো এই যে পুদিনা পাতাগুলো, এগুলো জাস্ট ছাড়িয়ে নেব, অর্থাৎ আমরা জাস্ট পাতাগুলো নিয়ে নেব। তো এখান থেকে দেখো, এখানে এই যে পুদিনা পাতা রয়েছে, তো জাস্ট আমরা এই দেখো কত সুন্দর পাতা। তো এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর পাতা। তো স্টেপ বাই স্টেপ জাস্ট আমরা এই পুদিনা পাতাগুলো কিন্তু ছাড়িয়ে নেব, দেখো মানে অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর সফট। তো জাস্ট পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ উপকারী হিসাবে এই পুদিনা পাতা খুবই ভালো, ঔষধেরও কাজ করে। তো জাস্ট এখানে যতগুলো পুদিনা পাতা আছে আমাদের, যতগুলো প্রয়োজন সমস্তটাই ছাড়িয়ে নেব। তো আমাদের পুদিনা পাতা নেওয়া কমপ্লিট হয়েছে। এই ছাদ বাগানে আরও কিছু উপকরণ রয়েছে, অবশ্যই আমাদের লেবুর প্রয়োজন। তো জাস্ট এখন আমরা জাস্ট লেবুগুলো নিতে যাব। তো জাস্ট দেখো আমি লেবু গাছের কাছে চলে এসেছি, আর লেবু গাছে দেখো অনেক সুন্দর সুন্দর লেবু হয়েছে। এবার কথা হচ্ছে এই যে লেবুগুলো, লেবুগুলো ছিঁড়ে নেবো, কারণ এই লেবুগুলো অবশ্যই প্রয়োজন। তো এই যে লেবুগুলো ছিঁড়ে নিচ্ছি, এখানে পুদিনা পাতা আছে, এখানে লেবু নিয়ে নিলাম। তো এখানে আরও বিশেষ কিছু গাছ রয়েছে, আর বিশেষ কিছু লেবুও রয়েছে। গন্ধরাজ লেবুটাও দেখতে বেশ ভালোই হয়েছে, এখান থেকে গন্ধরাজও একটা ছিঁড়ে নিচ্ছি। তো দেখো আমাদের সমস্ত কিছু এখানে গাছ রয়েছে, একদম ন্যাচারাল, আর এগুলো সত্যি খুবই টেস্টি হবে। এখানে দেখো পুদিনা পাতা এমনকি লেবু নিয়ে নিয়েছি। তো এবার আমাদের এটা মিক্স করার পালা। তো গাইস, যে পুদিনা পাতাগুলো ছিঁড়ে নিলাম সেগুলো জাস্ট এখন ধুয়ে নিতে হবে সেফটির জন্য। তো এই যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, জাস্ট এটা ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা। এবার পুদিনা পাতা ধোয়ার জন্য এই নিয়ে নিয়েছি জল। তো জাস্ট একটু ধুয়ে নিতে হবে। আমাদের পুদিনা পাতা ধোয়া কমপ্লিট হলো, এই পুদিনা পাতাগুলো এখন মিক্সার মেশিনে দিয়ে দেবো। তো এই রয়েছে মিক্সার মেশিন, তো মিক্সার মেশিনে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ মিক্সার মেশিন আমি দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা চাইলেও তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে। এরপর এখানে দিয়ে দেবো আইস, অর্থাৎ বরফ। তো আমি এখানে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এখানে বরফের টুকরোগুলো দিয়ে দিলাম দেখো, আর পুদিনা পাতাও দিয়ে দিলাম। সাথে এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে চিনি, কারণ একবারে মিক্স হয়ে যাবে। এখানে আমি চিনিও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা মিক্স হবে। এখানে চিনিটা দিয়ে দিলাম, ঠিক আছে চিনিটা দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, এখানে জল দিতে হবে পরিমাণ মতো, তোমাদের যতটা প্রয়োজন ততটাই দেবে। তো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, আইস দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এবার জাস্ট যেটা করতে হবে, এই যে ওপরের কভারটা এখানে আটকে দিতে হবে। তো কভারটা এখানে দিয়ে দিচ্ছি। আটকানোর পর এটা জাস্ট মিক্স করে নিতে হবে। তো মিক্স করার জন্য অবশ্যই মিক্সারের জল থাকবে। মিক্সার মেশিনের গাটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে। ও কি ঠান্ডা, যেহেতু বরফ দিয়েছি দেখো বরফের একদম ঠান্ডা হয়ে গেছে। তো জাস্ট প্রায় 1 মিনিটের ওপরে হয়ে গেল। তো জাস্ট আমরা একটু বন্ধ করে দেখে নিই। তো জাস্ট অফ করে দিলাম, অফ করার পর দেখো ওয়াও কালারটা কি হয়েছে সেই। তো গাইস দেখতে পাচ্ছ এটা একদম সম্পূর্ণ মিক্স হয়ে গেছে আর একদম সবুজ হয়ে গেছে। তো জাস্ট নেক্সট স্টেপে কি করা যায় দেখো। তো জাস্ট এটা আমি এখানে রেখে দিচ্ছি। নেক্সট আমাদের যেটা করতে হবে, এই যে লেবুগুলো ছিঁড়েছিলাম, লেবুগুলো একটু কেটে নিতে হবে। এখানে লেবু রয়েছে, লেবুটা আমি কাটিং করে নিচ্ছি। তো লেবুটা দেখো কেটে নিয়েছি, যথেষ্ট পরিমাণ রস আছে যদিও। তো এই লেবুগুলো জাস্ট কেটে নিচ্ছি। গন্ধরসটাও যথেষ্ট রস আছে। এবার আমাদের যেটা কাজ, এই যে এখানে রয়েছে ছাঁকনি, ছাঁকনিটা নিয়ে জাস্ট এখানে লেবু রসটা কিন্তু দিতে হবে। তো এই পাত্রে আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি। দেখো লেবুর রসটা দেখো অনেকটাই হয়েছে। তো জাস্ট লেবুর রসটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি।
তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে যতটা তোমাদের প্রয়োজন। তো লেবুর রসটা এখানে দিয়ে দিলাম, দেন এখানে দিতে হবে বিট লবণ। তো আমি এখান থেকে বিট লবণটা নিয়ে নিলাম, এই যে বিট লবণটা এখানে আমি দিয়ে দিলাম। এই যে আমরা পুদিনা পাতাগুলো মিক্স করে রেখেছিলাম এটা জাস্ট এখানে এখন দিয়ে দেব। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবার জাস্ট এই যে চামচটা রয়েছে চামচটা দিয়ে একটু গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিলাম। তো এই যে শরবতটা তোমরা অনেকেই অনেক রকম শরবত খাও, বাট এই যে পুদিনা পাতার শরবতটা দেখতে দেখো একদম সবুজ সেই লাগছে। তো এটা অবশ্যই বাড়িতে খাবে আর অবশ্যই দারুণ টেস্ট লাগবে। তো জাস্ট এখানে দেখো একটু ডেকোরেশনের জন্য এগুলো প্রয়োজন, এগুলো না দিলে ভালো লাগে না। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো ওয়াও, জিও জিও জিও, একদম ঠান্ডা বরফ। আর একটা জিনিস, তোমরা কিছুটা কী করবে, যেখানে বরফ রয়েছে এই বরফটা এখানে কিছুটা দিয়ে দেবে। এখানে বরফ দিয়ে দিলাম। তো গাইস ফাইনালি এই যে আমাদের দেখো শরবত রেডি। অবশ্যই এটা যে পেটের জন্য যে কতটা উপকারী সবাই জানো, তারপরও দেখো জাস্ট এখন টেস্ট করার পালা। সেই টেস্ট, মানে এতটা ঠান্ডা আর মানে লেবু দিয়ে তারপরে চিনি দিয়ে লবণ দিয়ে সেই সাথে বরফ দিয়ে। তো গাইস সত্যি অসাধারণ লাগছে খেয়ে। তোমরাও অবশ্যই বাড়িতে টেস্ট করে দেখতে পারো বা তৈরি করে দেখতে পারবো। এটা আমি এখনই ফিনিশ করে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য।